সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ সত্যজিৎ রায়ের লেখা খেলোয়াড় তারিণী খুড়ো। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় ফাল্গুন 1391 বঙ্গাব্দে, অর্থাৎ 1983 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে তারিণী খুড়ো ও তার সাঙ্গপাঙ্গ রাজা বীরেন্দ্র প্রতাপ সিং এবং সুন্দরলাল গুপ্তে। তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে মীর। শুরু হচ্ছে খেলোয়াড় তারিণী খুড়ো। ডিসেম্বরের 29-এ শীতটা পড়েছে বেশ জাঁকিয়ে। সন্ধেবেলা তারিণী খুড়ো এলেন গলায় আর মাথায় মাফলার জড়িয়ে। তোরা মাঠে যাচ্ছিস না খেলা দেখতে? তক্তপোষে বসেই প্রশ্ন করলেন খুড়ো। নাকি দুধের সাথে ঘোলে মাঠে আবার তাল করছিস? তার মানে? জিজ্ঞেস করলাম আমি। ওই টেলিভিশন আর কি, বললেন খুড়ো। লোককে ঘরকুনো করার জন্য অমন জিনিস আর দ্বিতীয় নেই। আমাদের সময় খেলা দেখতে হলে টিকিট কেটে মাঠে যেতে হতো, আর তার মজাটাই ছিল আলাদা। শীতকালের মিঠে রোদে সবুজ রঙের খোলা বেঞ্চিতে বসে সবুজ ঘাসে ঢাকা মাঠে সাদা পোশাক পরা লোকগুলোর কাণ্ড দেখে দিব্যি সময় কেটে যেত। তার মধ্যে দুটো একটা বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হলে তো কথাই নেই। মনে আছে দিলাওয়ার হোসেনের খেলা জার্ডিনের এমসিসি টিমের এগেনস্টে? মাথায় পট্টি, বল লেগে মাথা ফেটে গেছে, তাই নিয়ে খেলছে দিলাওয়ার। স্টাইল ফাইলের বালাই নেই, ব্যাট ধরেছে যেন কোলা ব্যাং ওঁত পেতেছে। কিন্তু কি খেলা খেললে লোকটা! 64 না 65 রান, কিন্তু প্রত্যেকটি রানের দাম লাখ টাকা। সে তো হলো, কিন্তু খেলা যদি না জমে, বলল সুনন্দ। তাতে কি হলো? চারপাশে লোক রয়েছে, তাদের সঙ্গে খোঁজ গল্প করো, লাঞ্চ টাইমে মুরগির কাটলেট আর হ্যাপি বয় আইসক্রিম। বিকেল যত বাড়ছে সূর্য তত হেলছে পশ্চিমে, আর গাছের ছায়া লম্বা হয়ে মাঠটাকে ছেয়ে ফেলছে। উত্তরে হাইকোর্ট, ব্যাটে বলে খুটখুটের ফাঁকে ফাঁকে গঙ্গা থেকে স্টিমারের ভোঁ। আর কত বলবো, সাহেবরা বলে গেছে ইডেনের মতো ক্রিকেটের মাঠ দুনিয়ায় দুটি নেই। আপনার যে ক্রিকেটে এত শখ সে তো একদিন বলেননি, বলল ন্যাপলা। বলিস কি, আমার হিরো ছিল রঞ্জি, জাম সাহেব অফ নবানগর মহারাজা রঞ্জিৎ সিংজি, নবানগরের রাজা, ক্রিকেটেরও রাজা। সাহেবদের চোখ টেরিয়ে যেত কালা আদমির খেলা দেখে। যেসব ভারতীয় বিদেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে তাদের মধ্যে রঞ্জি বোধহয় প্রথম। তবে শুধু ক্রিকেট কেন, এই 65 বছরের জীবনে কোনো খেলাই বাদ দেয়নি এ শর্মা। ডাঙ্গুলি হাডুডু থেকে শুরু করে ব্রিজ পোকার দাবা বিলিয়ার্ড পর্যন্ত, স্কুল কলেজে হকি ক্রিকেট ফুটবল রেগুলারই খেলতাম। 30 বছর বয়সে একবার এক সাহেব টিমের এগেনস্টে ক্রিকেট খেলতে হয়েছিল। এমসিসি? ন্যাপলা জিজ্ঞেস করল। হ্যাঁ ঠিকই বলেছিস, বললেন তারিণী খুড়ো। তবে এমসিসির বিরুদ্ধে নয়, এমসিসির পক্ষে। মেরিলিবোন নয়, মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাব, আর বিপক্ষ দলের সাহেবরা প্ল্যান্টার্স ক্লাব। কত রান করেছিলেন আপনি? সে বললে তো পুরো গল্পটাই বলতে হয়। তাই বলুন না, বলল ন্যাপলা। ভূতের গল্প তো অনেক হলো, আজ খেলার গল্পই হোক। ভূত যে এ গল্পে একেবারেই নেই সেটা অবশ্যই বললে ভুল হবে। আরে বাস, চোখ গোল গোল করে বলল ন্যাপলা। ভূত আর ক্রিকেট, দারুণ কম্বিনেশন। চিনি দুধ ছাড়া চায়ে একটা সশব্দ চুমুক দিয়ে গলার মাফলারটা আরেকটু ভালো করে পেঁচিয়ে নিয়ে তারিণী খুড়ো আরম্ভ করলেন তার গল্প। উত্তরপ্রদেশের উত্তরে হিমালয়ের গায়ে 3500 ফুট এলিভেশনে হলো মার্তণ্ডপুর শহর। নেটিভ স্টেট, রাজার বয়স 52, নাম বীরেন্দ্র প্রতাপ সিং। এই রাজার সেক্রেটারির চাকরি আমি পেলুম ভগবানগড়ের রাজার রেকমেন্ডেশনে। রাজাদের সম্বন্ধে যে যাই বলুক না কেন, আমি তাদের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি তাতে আমি অন্তত তাদের বদনাম করতে পারবো না। হতে পারে যে আমার কপাল ছিল ভালো, তেমন বিচ্ছু রাজার সংস্পর্শে আমি আসিনি। সে যাই হোক, মার্তণ্ডপুরের রাজা
আমাকে যেভাবে খাতির করলেন তাতে খুশি না হয়ে উপায় নেই। সেক্রেটারির যাবতীয় কাজ ছাড়াও একটা জরুরি কাজ আমার ছিল, সেটা হলো এই, বীরেন্দ্র প্রতাপ তার বাপ রাজেন্দ্র প্রতাপের জীবনী লিখবেন, সেই কাজে তাকে সাহায্য করা। রাজেন্দ্র প্রতাপ ছাত্র জীবন থেকেই ডায়েরি লিখতেন, সেই সব ডায়েরি পড়ে তার জীবনের নানান তথ্য বার করে একটা খাতায় নোট করে রাখতে হবে আমাকে। ঘটনাবহুল জীবন, তাই কাজটা করতে ভালোই লাগছিল। এই ডায়েরি থেকেই আমি জানতে পারি যে রাজেন্দ্র প্রতাপের জীবনে ক্রিকেট একটা খুব বড় স্থান অধিকার করেছিল। রাজবাড়ির বিশাল কম্পাউন্ডে একটা ক্রিকেট মাঠ রয়েছে, সেটা এসেই দেখেছিলাম। কম্পাউন্ডের অধিকাংশটাই পাহাড় চেঁচে সমতল করে ফেলা হয়েছে, তাতে ফুলের বাগান, ফলের বাগান, তিত্তির করে বয়ে যাওয়া সরু নদী, চিড়িয়াখানা, মন্দির সবই রয়েছে, আর আছে ক্লাব বিল্ডিং সমেত ক্রিকেট গ্রাউন্ড। রাজাকে জিজ্ঞেস করে উনি বলেছিলেন সে মাঠে খেলা হয় শরৎকালে, বড় খেলা একটাই হয়, সেটা হলো মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাব ভার্সাস প্ল্যান্টার্স ক্লাব। সে খেলা দেখতে নাকি সমতল ভূমি থেকে লোক উঠে আসে। আমি যখন গেছি 1949-এ, তখনও অনেক সাহেব প্ল্যান্টার থাকে ওই অঞ্চলে, তারা সব স্থানীয় চা বাগানের মালিক। তার মধ্যে নাকি জনাচারেক ডাক সাইডে প্লেয়ার আছে যারা তরুণ বয়সে দেশে থাকতে কাউন্টি ক্রিকেট খেলেছে, তারপর ভারতবর্ষে চলে এসেছে ব্যবসা করতে। রাজার টিম নাকি রাজেন্দ্র প্রতাপের আমলে খুবই ভালো ছিল, কিন্তু এখন আর তেমন নেই, তাই গত 10 বছরে একবারও মার্তণ্ডপুর জিততে পারেনি। 4 দিন ধরে খেলা চলে, মার্তণ্ডপুরের পক্ষে রান ওঠে না বলে প্রতিবারই নাকি ইনিংস ডেবিট হয়, তাই সাহেবদের এক ইনিংসের বেশি ব্যাটই করতে হয় না। আমি আসার হপ্তা তিনেকের মধ্যেই রাজা একদিন আমাকে এই বাৎসরিক ম্যাচের কথা বলে বললেন, তোমার তো বেশ জোয়ান, ছিমছাম সুপুরুষ চেহারা, খেলাধুলোর শখ আছে নাকি? আমি বললাম, আউটডোর গেমস এককালে খেলেছি, আজকাল তাস, দাবা, বিলিয়ার্ড এইসব খেলি সুযোগ পেলে। তারপরেই রাজা এমসিসি আর প্ল্যান্টার্স ক্লাবের কথাটা বললেন। এখানে ভালো ক্রিকেটারের খুব অভাব, বললেন রাজা, এককালে এমন ছিল না। আমি নিজে অবশ্য কোনোদিন ক্রিকেট খেলিনি, বাবাই খেলতেন, কিন্তু তখন আমাদের দলকে সাহেবরা রীতিমতো ভয় পেত। এখন ব্যাপারটা উল্টে গেছে, অথচ এমনই ট্র্যাডিশনের জোর যে বাৎসরিক ম্যাচটা না খেললেই নয়। আর তো 1 মাস আছে, এবার তুমিও লেগে পড়ো। আমি বাধ্য হয়ে বললাম যে আমার প্র্যাকটিস নেই, কিন্তু রাজা কথাটা কানেই নিলেন না, বললেন, এই 1 মাসে প্র্যাকটিসের ঢের সুযোগ পাবে, তোমাকে গান অ্যান্ড মুর কোম্পানির একটা ভালো বিলিতি ব্যাট দিচ্ছি, বাবা এনেছিলেন বিলেত থেকে, তার এক বন্ধুর কাছ থেকে পাওয়া, কাজের ফাঁকে ফাঁকে একটু হাত চালিয়ে নাও। তোমার কি বোলিং আসে নাকি? মাধ্যমে বললুম যে ওদিকে আমার কোনোদিনও ঝোঁক ছিল না, 5 ডাউন 6 ডাউন নামতুম আর ব্যাটিংই করতুম, তবে ইয়াং বয়সে সে ফর্ম ফিরে পাওয়ার আশা বৃথা, সেটাও জানিয়ে দিলুম। রাজা অবশ্যই কথাতেও কান দিলেন না, বললেন, আমার সঙ্গে এসো, তোমাকে ব্যাটটা দিয়ে দিই। প্রাসাদের দক্ষিণ ভাগে একটা বিশেষ ঘরে গেলুম রাজার সঙ্গে। এই ঘরটা হলো যাকে বলে ট্রফি রুম। বীরেন্দ্র প্রতাপ ভালো শিকারী, তার মারা বাঘ, ভাল্লুক, বাইসন, হরিণের স্টাফ করা দেহ আর মাথা রয়েছে এই ঘরে। এছাড়া রয়েছে এক আলমারি বোঝাই কাপ আর মেডেল, তার মধ্যে বেশিরভাগই রাজেন্দ্র প্রতাপের পাওয়া, আর বাকি পেয়েছেন বর্তমান রাজা তার স্কোয়াশ খেলায় কৃতিত্বের জন্য। এরই পাশে একটা আলমারিতে রয়েছে কিছু টেনিস র্যাকেট, স্কোয়াশ র্যাকেট, মাছ ধরার ছিপ, আর বিভিন্ন খেলার সময় পরার জন্য রকমারি ক্যাপ, কিন্তু ক্রিকেট ব্যাট তো কোথাও দেখছি না। রাজাকে জিজ্ঞেস করাতে বললেন,
ওটা ছিল রাজার খুব সাধের সম্পত্তি, তাই যেমন তেমনভাবে রাখা নেই। এই বলে একটা আলমারির তলার দিকে দেরাজ খুলে তার থেকে টেনে বার করলেন খবরের কাগজে মোড়া ব্যাটটা। সেটা দিয়ে অনেক খেলা হলেও এখনও বেশ ব্যবহার্য অবস্থায় রয়েছে। হাতে নিয়ে দেখো। নীলুম আর নিতেই কেমন যেন ম্যাজিকের মতো বয়সটা 10 বছর কমে গেল। মনে পড়ল যত খেলা আমি খেলেছি তার মধ্যে নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয় ছিল ক্রিকেট। বাচ্চারেক হাঁকড়াবার ভঙ্গিতে হাত চালিয়ে ফস করে বলে দিলাম, আমি রাজার দলের হয়ে সাহেবদের বিরুদ্ধে খেলতে রাজি আছি। রাজা হ্যান্ডশেকের জন্য তার ডান হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে। দিন তিনেকের মধ্যে এমসিসি টিমের সব খেলোয়াড়ের সঙ্গে আলাপ হয়ে গেল। ক্যাপ্টেন হচ্ছেন সুন্দরলাল গুপ্তে, দিল্লির লোক, বয়স আমারই মতো। অন্য খেলোয়াড়দের কাউকেই দেখে বিশেষ ভরসা হয় না। এটুকু জোর দিয়ে বলতে পারি যে আমার চেহারা এবং স্বাস্থ্য এদের সকলের চাইতেই ভালো। দুদিন মাঠে নেমে টুকটাক করলুম, দেখলুম দিব্যি হাত চলছে, দৃষ্টি পরিষ্কার, মাথা ঠান্ডা। সুন্দরলাল খুব খুশি হলেন, কিন্তু 3 দিনের দিন বিধি বাদ সাধলেন। সকালে উঠে 2-4 হাঁচি হলো, আর দুপুর হতে না হতে তেড়ে জ্বর, ইনফ্লুয়েঞ্জা। তখন মিক্সচারের যুগ, ডাক্তার পাণ্ডে এসে প্রেসক্রিপশন লিখে দিলেন, তাও 7 দিনের আগে জ্বর ছাড়ল না। 8 দিনের দিন বিছানা ছেড়ে উঠে বুঝতে পারলুম দেহের শক্তি অর্ধেক হয়ে গেছে। আগেও ফ্লু হয়েছে জানি, দুর্বল করে দেয়, কিন্তু কথা হচ্ছে 15 দিন বাদে ম্যাচ, খেলব কী করে? রাজা কিন্তু নির্বিকার বললেন, 15 দিন ঢের সময়, খেলার আগে ঠিক চাঙ্গা হয়ে উঠবে, দেখে নিও। ম্যাচের আগের দিন একটু ব্যাট চালিয়ে নিতে বললে আর কোনো ভাবনা নেই। কী আর করি, খেলার চিন্তা আপাতত স্থগিত রেখে কাজে মন দিলাম। এখানে রাজেন্দ্র প্রতাপের ডায়েরির কথাটা বলা দরকার। চামড়া দিয়ে বাঁধানো 33টা ভলুম, 16 বছর বয়স থেকে লেখা শুরু, আগা গোড়াই ইংরেজিতে। গোড়ার দিকে ভাষায় গণ্ডগোল, ব্যাকরণে ভুল ইত্যাদি রয়েছে, কিন্তু 21 বছর বয়সে বিলেত যাবার 6 মাসের মধ্যে ভাষা হয়ে গেছে চোস্ত। পড়ার সঙ্গে সঙ্গে নোট করে যেতে হচ্ছে বলে এই 1.5 মাসে বেশি এগোতে পারেনি, কিন্তু এর মধ্যেই রাজার পর্যবেক্ষণ ক্ষমতা থেকে মুগ্ধ হয়ে গেছি। বীরেন্দ্র প্রতাপ অবশ্য 33 খণ্ডের সবটাই পড়েছেন। তাঁর মতে রাজেন্দ্র প্রতাপের ডায়েরি হল একমেবাদ দ্বিতীয়ম, ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো রাজাই এরকম ডায়েরি লিখেছেন বলে জানা যায়নি। একটা কথা অবশ্যই এর মধ্যে আমি বুঝতে পেরেছি, সেটা হলো এই যে রাজেন্দ্র প্রতাপ ছিলেন ক্রিকেটের পোকা। তিনি বিলেত পৌঁছেছিলেন 1901 সালে, যেদিন পৌঁছলেন সেই দিনই ডায়েরিতে লিখছেন, অ্যাট লাস্ট আই ক্যান ওয়াচ রঞ্জি প্লে। বিলেত থেকে ফিরে এসেই রাজেন্দ্র প্রতাপ মার্তণ্ডপুর ক্রিকেট ক্লাবের পত্তন করেন। প্ল্যান্টার্স ক্লাব অবশ্যই তার আগে থেকেই ছিল, 2 ক্লাবের মধ্যে বাৎসরিক ম্যাচের পরিকল্পনাও রাজেন্দ্র প্রতাপের। তার 35 বছর বয়স অবধি তিনি ছিলেন এমসিসির ক্যাপ্টেন। তার আমলে সাহেবরা নাকি মোটেই যুদ্ধ করতে পারেনি। তার প্রধান কারণ অধিনায়ক নিজে ছিলেন ডাক সাইটে ব্যাটসম্যান। বীরেন্দ্র প্রতাপের মতে তার বাবার উচিত ছিল কোমর বেঁধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে নেমে যাওয়া, যেমন নেমেছিলেন রঞ্জি, দিলীপ সিংজি, এতউদ্দিন নবাব, পাতিয়ালার মহারাজা। কিন্তু ক্রিকেটের চেয়েও বেশি টান ছিল তাঁর সাহিত্যের প্রতি। আত্মজীবনী লিখতে শুরু করেছিলেন, কিন্তু 53 বছর বয়সে হঠাৎ হার্ট ফেল করে চলে গেলেন। বীরেন্দ্র প্রতাপের বয়স তখন 22। যে কাজ বাপ করে যেতে পারেননি সে কাজ এখন তিনি করবেন বলে মনস্থ করেছেন। দেখতে দেখতে ম্যাচের দিন এলো, তার আগে 2 দিন মাত্র প্র্যাকটিস করেছি, দুর্বলতা যে পুরোপুরি গেছে তাও বলতে পারবো না। তা সত্ত্বেও যে একটা উদ্দীপনা অনুভব করছিলাম এটা বলতেই হবে। মন বলছিল যে এ খেলা আমাকে খেলতে হবে।
ইতিমধ্যে প্ল্যান্টার্সের টিম সম্বন্ধেও জেনেছি। তিনজন ভালো ব্যাটসম্যান আছে তাদের মধ্যে, বোল্টন, ম্যানার্স আর উইলকক্স। এছাড়া ভালো বোলার আছে দুজন, মার্টিন আর ফুলারটন। তার মধ্যে প্রথমটির বলে নাকি বেশ তেজ। খেলার দিন দেখি সকাল থেকে মাঠে দর্শক জমায়েত হচ্ছে, বুকের ভেতর ধুকপুক করছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে খেলার আগ্রহটাও বাড়ছে। ক্যাপ্টেনকে বললাম যে ইনফ্লুয়েঞ্জার প্রভাব যেহেতু সম্পূর্ণ কাটেনি, ফিল্ডিংয়ে যেন আমাকে এমন জায়গায় রাখা হয় যাতে বেশি দৌড়াতে না হয়। গুপ্ত বললেন, কোনো চিন্তা নেই, তোমাকে স্লিপে দেব। দশটায় ম্যাচ শুরু, মাঠের চতুর্দিকে লোক গিজগিজ করছে, নীল আকাশে শরতের তুলো পেঁজা মেঘ। দুই ক্যাপ্টেন আম্পায়ারের সঙ্গে মাঠে নামলেন, আর আমিও চোখ বুঝে বাচ্চারেক দুর্গা নাম জপে নিলুম। ওদিকের অধিনায়ক জন উইলকক্স সেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে, আর আমি টাটকা নতুন সাদা প্যান্ট, শার্ট, জুতো আর নীল ক্যাপ পরে দলের সঙ্গে মাঠে নেমে সেকেন্ড স্লিপে গিয়ে দাঁড়ালাম। যাবার আগে অবশ্যই রাজার সঙ্গে দেখা করে গিয়েছিলাম। রাজা আমার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, কোনো ভাবনা নেই, তোমার ব্যাটে জাদু আছে। কথাটার আসল মানে অবশ্য পরে বুঝেছিলুম। 35 বছর আগের ঘটনা, তাই খুব ডিটেলে মনে নেই। তবে এটা মনে আছে যে সাহেবরা 322 রান তুলে দ্বিতীয় দিন টিয়ের আগে সবাই আউট হয়ে গেলেন। আমি একটা ক্যাচ লুপে কিছুটা মান রক্ষা করলুম, কিন্তু মন বলতে লাগলো যে এবারও সাহেবদের হারানো গেল না। 350 রান তোলার মতো ব্যাটসম্যান আমাদের দলে নেই। পরপর 10 বার হেরেছে মার্তণ্ডপুর ক্লাব, এবার নিয়ে হবে 11 বার। এমসিসি চায়ের পর ব্যাট করতে নামল। ওপেনিং ব্যাট ক্যাপ্টেন গুপ্তে, আর সুন্দরম বলে একটি মাদ্রাজি। আমি 5 উইকেট গেলে নামব, এটা আগে থেকেই ঠিক হয়ে আছে। গুপ্তে টুকটুক করে 23 রান তুলে কট আউট হয়ে গেল। তার জায়গায় এলো সালামত হোসেন। বললে বিশ্বাস করবি না, 4:45টার মধ্যে 5টা উইকেট ধড়াধড় কচুকাটা। তখন রান উঠেছে মাত্র 92। 4টে যখন পড়েছি তখনই আমি প্যাড পরে রেডি। 5 নম্বর যখন শূন্য করে মুখ কালি করে ফিরছে, আমি নেমে পড়লাম মাঠে। কেউ তালি দিলে না, আমাকে কেউ চেনে না। শুনেছি উনি বাঙালিবাবু, কাজেই আমার উপর কেউই বিশেষ ভরসা করছে না। তখন ওভারে 3 বল বাকি, বোলিং করছে ওদের ফাস্ট বোলার ক্লিপ মার্টিন। আমি গিয়ে জায়গায় দাঁড়ালুম। তখনকার মনের অবস্থা বলে বোঝানো খুব মুশকিল। সকাল অবধি মনে হচ্ছিল যে অসুখের দরুন যে এনার্জিটা হারিয়েছিলাম তার সবটাই একদিনে আবার ফিরে পেয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আবার লোপ পেয়েছে। ব্যাটটা হাতে ভারী লাগছে, পায়ের প্যাড যেন একটা দুর্বিষহ বোঝা, তাই নিয়ে ছুটে রান করা যেন একটা অসম্ভব ব্যাপার। ওদিকে মার্টিন হেঁটে গিয়ে তার জায়গায় দাঁড়িয়ে বলটা প্যান্টের পাশে ঘষে নিচ্ছে। মন বলছে প্রথম বলেই আমার স্ট্যাম্প হবে চিচিং ফাঁক। তাও কোনো রকমে মনটাকে শক্ত করে মাথা ঘুরিয়ে ফিল্ডার দেখে নিয়ে ব্যাট পাতলুম ঘাসের উপর, তারপর ভুরু কুঁচকে চাইল মার্টিনের দিকে। সব তৈরি বুঝে সে দিলে স্টার্ট। 14 পা দৌড়ে সমস্ত শক্তি প্রয়োগ করে যে বলটা সে দাগলে আমার দিকে, সেটা শর্ট পিচ। কোত্থেকে মুহূর্তের মধ্যে যে মনের সাহস ঠেলে জানি না, শুধু সাহস না, সেই সঙ্গে চোখের দৃষ্টি, নার্ভের উপরে দখল, কবজির জোর আর হাঁকড়াবার গোঁ, সব মিলে ব্যাট চালানোর সঙ্গে সঙ্গে বল বাবাজি উল্টো মুখে আকাশে উঠে চোখের পলকে ক্লাব ঘরের পেছনে সিরিজ গাছের পাতা ভেদ করে একটা কান ফাটানো খড়াং শব্দ করে পড়ল একটা অদৃশ্য টিমের চালে। খেলায় এই প্রথম ছক্কা, আর তাই না দেখে হাজার পায়রা একসঙ্গে টেক অফ করলে যেমন শব্দ হয়, দর্শকের মধ্যে থেকে উঠল তেমনি একটা শব্দ। এমন হাততালি ক্রিকেটের মাঠে বড় একটা শোনা যায় না, আর এই হাততালিতেই যেন নদীতে বান ডাকার মতো হুড়মুড় করে আমার সমস্ত উৎসাহ আর কনফিডেন্স ফিরে এলো।
এটা ঠিক যে সেদিন নিজের খেলায় আমি নিজেই হকচকিয়ে যাচ্ছিলাম। এ যেন আমি নয়, আমার ভেতর ঢুকে আমার হয়ে অন্য কোনো ক্ষণজন্ম ক্রিকেটার যেন খেলাটা খেলে দিচ্ছে। সব কৃতিত্ব তারই, আমি নিমিত্ত মাত্র। আমার স্কোর হয়েছিল 243 নট আউট, তার মধ্যে 11টা ছক্কা আর 31টা বাউন্ডারি। অন্য ব্যাটসম্যানের ওপর ভরসা নেই বলে ওভারের শেষ বলে শর্ট রান নিয়ে ব্যাটিংয়ের পুরো দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়েছিলাম। ড্রাইভ, হুক, গ্লান্স, কাট, ওভার দ্য বোলার, কোনো স্ট্রোকই আমার খেলা থেকে বাদ পড়েনি। আশ্চর্য এই যে এককালে যখন ক্রিকেট খেলেছি তখন এর অনেক স্ট্রোকই আমার হাত দিয়ে বেরোয়নি। 100 করার সঙ্গে সঙ্গে সাহেবরা এসে আমার পিঠ ছাবড়ে দিয়েছিল, কিন্তু 200 বেলায় দেখলাম তাদের সকলের মুখ ফ্যাকাশে মেরে গেছে, পিঠ চাপড়ানোর সামর্থ্যই যেন আর নেই। আমার এমন খেলার পরে সাহেবরা এমন মুষড়ে পড়েছিল যে দ্বিতীয় ইনিংসে 77-এর মাথায় তাদের শেষ উইকেট পড়ে গেল, ইনিংস ডিফিট, কারণ আমাদের টোটাল হয়েছিল 436। 4 দিনের দিন 2:30 খেলা শেষ হয়ে গেল। সেদিনই সন্ধ্যায় আমার ঘরে খাটে শুয়ে ভরদ্বাজ বেয়ারাকে দিয়ে একটু দলাই মলাই করিয়ে নিচ্ছি, এমন সময় রাজার খাস বেয়ারা এসে জানালে যে আমার তলব পড়েছে। গেলুম বেয়ারার সঙ্গে। তাঁর ঘরে ঢুকতেই রাজা আমার দিকে ছিয়ে এক গান হেসে বললেন, ওয়েল ব্যানার্জি, হাউ ডু ইউ ফিল? আমি অকপটে বললুম, দেখো রাজা, আমি একেবারে বোকা বনে গেছি। সত্যি বলছি, আমি এমন খেলা কখনো খেলিনি, কারণ এমন খেলা আমার পক্ষে সম্ভবই নয়, এর রহস্য ভেদ করার শক্তি আমার নেই। রাজার মুখে এখনো মোলায়েম হাসি, সামনের চেয়ারের দিকে নির্দেশ করে বললেন, বসো। আমি বসলুম। রাজা তার সামনে টেবিলের ওপর থেকে একটা বই তুলে নিলেন, দেখে চিনতে পারলুম এটা রাজেন্দ্র প্রতাপের ডায়েরির একটা খণ্ড। একটা বিশেষ জায়গায় ডায়েরিটা খুলে সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বীরেন্দ্র প্রতাপ বললেন, এই ঘন্টা পড়ে দেখো। পড়ার আগে উপরে সন তারিখ দেখে নিলুম, 3 নভেম্বর 1903, অর্থাৎ বিলেত যাবার 2.5 বছর পর। এবার লেখাটায় চোখ গেল, যা পড়লুম তার বাংলা করলে এইরকম দাঁড়ায়, আজ রঞ্জি তার বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তার নিজের একটা ব্যাট আমাকে দিল, এই ব্যাট নিয়েই সে সাসেক্সের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে 202 রান করেছিল। আমার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ আছে কি? এতদিন রঞ্জিত শুধু নামই শুনেছিলাম, আজ তার মৃত্যুর 16 বছর পরে নিজের খেলা থেকে আঁচ করলুম তিনি কেমন খেলতেন। শুনছিলেন খেলোয়াড় তারিণী খুড়ো, রচনা সত্যজিৎ রায়, তারিণী খুড়োর ভূমিকায় পরাণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে মীর, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এবং শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।